আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এই যে ফেলুন ডালের একটা রেসিপি শেয়ার করছি, খুবই মজার হয় খেতে। রোজাতে যে আমরা ছোলা ভাজা করে খাই, ঠিক ওইভাবে আজকে ফেলুন ডালগুলো আমি ভাজি করব। আর এগুলো হচ্ছে ক্ষেতের একদম ফ্রেশ, আমার মহিমা পাঠিয়েছে, আমার বোনের শাশুড়ি। এগুলো কাঁচা, তো এগুলো আমি সেদ্ধ করার জন্য আর একটা চুলায় বসিয়ে দিয়েছি, একটু সেদ্ধ করে নিব, তারপর হচ্ছে আমি এগুলো ভেজে নিব। তো এগুলো সেদ্ধ হতে থাক, এদিকে আমি পেঁয়াজ রসুনগুলো কষিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ রসুন তারপরে সামান্য একটু আদা কুচি করে দিয়েছি, তো এগুলো একটু কষিয়ে নিলাম। এদিকে আমার ডালগুলো কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে, পেঁয়াজ রসুন আদা যখন কষানো হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে নেওয়া আলু। এখানে আমি দুইটা আলু সেদ্ধ করে নিয়ে তারপর হাতে একটু চটকে দিয়ে দিলাম। এখন আলুগুলো একটু ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি। তো অনেকে তো অনেকভাবে ফেলন ডাল খেয়েছেন, ভিজিয়ে শুটকি দিয়ে রান্না করা হয়, মাছ দিয়ে রান্না করা হয়, আবার হচ্ছে এটা মুরগির মাংস দিয়েও কিন্তু রান্না করা হয়, অনেক মজা হয় রান্না করলে। আমি একটু ভেজে আপনাদেরকে দেখাচ্ছি, এভাবেও খেয়ে দেখবেন, অনেক মজার। বিকালবেলা যখন কিছুই খেতে ইচ্ছা করে না, তখন কিন্তু এই ডালটা এভাবে ছনাগুটের মতো করে ভেজে খেলে মুড়ি দিয়ে শশা কুচি দিয়ে অনেক মজা লাগে। তো এখন দিয়ে দিলাম সামান্য একটু জিরার গুঁড়া, সামান্য একটু গরম মশলা, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া। তো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম, তো যেন মশলাগুলো পুড়ে না যায়। সামান্য একটু পানি দিয়েছি, বেশি না, একদম হাফ কাপের মতো। তো এখন আমি আরও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়েছি, ভিডিওটা লম্বা হচ্ছে দেখে আমি এগুলো কেটে নিয়েছি। আপনারা হচ্ছে 5 থেকে 10 মিনিট একটু ভালো করে মশলাগুলো কষাবেন। তো এই যে সিদ্ধ করে নেওয়া ডালগুলো এখন আমি দিয়ে দিলাম মশলার সাথে, এখন হচ্ছে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা একদম ছোটো করে দিয়ে আমি রেখে দিব 10 মিনিট চুলাতে। 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে নিব। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ফিরে আসি 10 মিনিট পরে। 10 মিনিট পরে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম, উঠিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ। তো কাঁচামরিচ দিয়েছি আমি ছোটো ছোটো করে টুকরো করে, ঝালটা যেন বেশি হয় সেজন্য আমি একটু ঝালের পরিমাণ বেশি দিয়েছি। ছোলা ভাজা যেভাবে করা হয় ঠিক ওইভাবে আমি এই ফেলন ডালগুলোকে ভেজে নিচ্ছি। আমাদের চট্টগ্রামের ভাষায় এটাকে আমরা ফেলন ডাল বলি, অন্য দৃষ্টিকে কী বলে আমি জানি না, সেজন্য আমি আর বলতে পারলাম না। তো আমাদের চট্টগ্রামের ভাষায় এগুলোকে আমরা ফেলন ডালই বলে থাকি। তো আমার কিন্তু ডালটা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি চুলাটা অফ করে দিব, তারপর চুলা থেকে নামিয়ে নিব। এখানে কিন্তু টমেটোটা দেওয়া যায় না, এটাতে টমেটো দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেজন্য আমি দিই নাই। তো এটা খাওয়ার সময় পেঁয়াজ দিয়ে, মুড়ি দিয়ে, শশা কুচি দিয়ে খেলে কিন্তু অনেক ভালো লাগে, আবার গরম গরম ভাতের সাথেও কিন্তু খাওয়া যায়, অনেক মজার। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।